গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? শীত কেমন কাটাচ্ছো? আর শীতে কী কী স্পেশাল খাওয়া দাওয়া করছো অবশ্যই বলো। আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে, মানে আজকে সারাটা দিন শেয়ার করবো, তার কারণটা একটু পরে বলছি। আর তার আগে বলি, মানে আগের ভিডিওগুলো আমি এডিট করতে পারছি না, আর তোমাদের ভিডিও মানে প্লাস ভিডিও দিতে পারছি না, প্লাস তোমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। 5 তারিখের পর থেকে আই প্রমিস ইট কি আমি প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করব, আর প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি সত্যিই কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, সেই জন্য খুব দুঃখিত। আর আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ডে, তো সেই জন্যই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো ফার্স্টে আকাশের অবস্থাটা দেখাই, আকাশের অবস্থাটা দেখিয়ে আজকের ভিডিওটা মানে স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো আমাদের এখানে পরিস্থিতিটা কেমন দেখাই। পুরো মেঘলা আকাশ, সূর্যের দেখা নেই, চতুর্দিক গাছে ঢাকা আকাশ। এই শীতকালটা না এখানটা খুব ঠান্ডা থাকে, গরমকালটাও আবার ঠান্ডা থাকে, দেখেছো? গাছপালা দিয়ে এমনি আকাশ ঢাকা, তারপর হচ্ছে একদম মেঘ করে রয়েছে, একটু রোদ্দুর নেই, আজকে রোদ্দুরের একদম দেখা নেই। তো আজকের সকালটাই মেঘলা আকাশ থেকে শুরু করছি, একটু পরেই জানতে পারবে যে কি আছে আজকে কেন স্পেশাল ডে আমার জন্য। তো চলো আসছি আবার একটু পরে। তো এখন সকাল বাজে 9:30, এখনও বেজেছে দেখি না, এখনও 9:30 বাজিনি, এখন বাজে 9:20। তো সবাই ঘুম থেকে উঠেছি, তো চলো আজকে কি স্পেশাল ডে সেটা তোমাদের সাথে তোমাকে মানে তোমাদেরকে আর কি বলে দিই, আমি আর এক্সাইটমেন্টে রাখবো না যে কি আছে কি আছে। তো আজকে হচ্ছে আমার সোনায়ের বার্থডে, তো ওর আজকে 4 বছর হলো। তো আমি ভগবানের কাছে একটা জিনিসই চাইবো, মানে কী বলতো, মানে চাওয়াটা এরকম, ও আমার জীবনের হচ্ছে লক্ষ্য, ঠাকুরের কাছে একটা জিনিস চাই যে ওকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি, আর কিছু চাই না আমি, যেন ও যেন একটা ভালো মানুষ তৈরি হয়, আর কিছুই না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ তোমরাও প্লে করো ঠাকুরের কাছে, যেন আমি যেন ওকে মানুষের মতন মানুষ তৈরি করতে পারি, আর কিছু না। কারণ দেখো, আমার নিজের লোক আমাকে অনেক বদনাম করেছে, আমি অনেক লোকের কাছে বদনাম যে আমি ঝগড়ুটে খারাপ মেয়ে, আমি সত্যিই জানি না আমি কতটা খারাপ কিংবা আমি কতটা ভালো, সেটা ভগবান জানে, আমি কিছু বলবও না কাউকে। আর জানো একটা প্রবলেম কি, তোমাদেরকে তো সবটাই বলি আর এটাও বলছি, আমার সাথে যখনই কিছু খারাপ হয় আমি ভাবি যে হয়তো সেই খারাপটার জন্য কোথাও না কোথাও আমিই দায়ী। আমি কখনো মানুষকে খারাপ বলি না যে না সে খারাপ, কারণ মানুষ কখনো খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ করে। জানি না যে কেন এরকমটা হয় আমার সাথে, কিন্তু যেই মানুষগুলো আজকে আমাকে বলছে যে না আমি খারাপ বা খারাপ মানুষ একটা, সেই মানুষগুলো যেন বলতে না পারে যে একটা খারাপ মায়ের খারাপ সন্তান, এই কথাটা যেন আমার কোনোদিনও শুনতে না হয়, আর কিছু না। তো আমি ভগবানের কাছে এটা চাই যে ঠাকুর যেন আমার সন্তানটাকে মানুষের মতন মানুষ করতে আমাকে আশীর্বাদ করে, আর আমি তোমাদের কাছে এটাই বলবো, প্লিজ তোমরা আমার জন্য প্লে করো যেন আমার সন্তানকে আমি মানুষের মতন মানুষ তৈরি করতে পারি। এটাই হচ্ছে আমার কাছে আজকে স্পেশাল ডে। আর আরেকটা কথা বলতে চাই, সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো যেটা বলছিলাম যে আমি ওর জন্মদিনে কোনোদিনও মানে অনুষ্ঠান করিনি, আর ইন ফিউচার ভবিষ্যতেও আমি অনুষ্ঠান করব না, আজকের দিনটা একটু স্পেশাল করেই আমি কাটাই, মানে সেটা ঠিক কেমন সেটা তোমাদেরকে বলি। এই বিগত 4 বছরে আমি কোনোদিনও সেলিব্রেশন করিনি ওর জন্মদিনে, আমি এমনকি কেকটাও আনি না। আমার সেলিব্রেশনটা এমন থাকে, আমার কোথাও জানো না মনে হয় যে না দেখো জন্মদিনে অনুষ্ঠান করে কটা বাচ্চাকে খাওয়ালে খাওয়াতেই পারি, সেটা ব্যাপার না, কিন্তু আমার মনে হয় যে ওরা তো প্রতিদিনই খাওয়া দাওয়া করে প্রতিদিনই, কিন্তু আমি যদি আমার সাধ্য অনুযায়ী এমন মানুষকে হেল্প করতে পারি যারা যাদের সত্যিই খুব প্রয়োজন জিনিসগুলো,
তাদেরকে যদি আমি কিছু তাদের প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দিতে পারি, আমার মনে হয় যে না কোথাও সেটাতে যেন আমার একটু বেশি ভালো লাগবে। তো সেই জন্য কি করি, এই করোনা সিচুয়েশন হওয়ার আগে কি করতাম, মানে এই দিনটা আমার আলাদাই থাকতো। আমরা এখান থেকে দক্ষিণেশ্বর যেতাম, দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দিতাম, আদ্যাপীঠে গিয়ে মাকে পুজো দিতাম, প্লাস ওখানের ভোগ খেতাম, ভোগ খাওয়া দাওয়া করতাম, প্লাস চাল ডাল ফল তারপরে মিষ্টি এগুলো সব আলাদা আলাদা করে প্যাকিং করে গাড়ি করে নিয়ে যেতাম। আর দক্ষিণেশ্বরে যারা বসে টসে থাকেন তাদেরকে আমি এটা দিতাম, বাচ্চাদেরকে মিষ্টি ফিষ্টি দিতাম, ফল টল দিতাম, এরকম করে সারা দিনটা কাটাতাম। আর ঠাকুরেরই ভোগ প্রসাদ খেয়ে মানে আজকে দিনটা আমাদের কাটতো। আমি কোনোদিনও বাড়িতে আমার ছেলেকে পায়েসও করে দিইনি, আর প্লাস কখনো কেক টেকও কাটিনি। প্রথম থেকেই এরকম করেই আমি সেলিব্রেট করি ওর বার্থডেটা, তো তার অন্যথা আজও অবধি হয়নি আর হবেও না, কারণ আমি আজকের দিনটা পুজো দিই প্লাস ঠাকুরের ভোগই খাওয়া খাই প্লাস সোনাইকে খাওয়াই। তো ভবিষ্যতেও এটাই এরকমই করব, এর অন্যথা হবে না, এটাই মানে আপাতত মনে রেখেছি। আপাতত কি বাচ্চাকে আমি সেটাই বোঝাবো যে না দেখো বার্থডে বলে সেরকম কিছু আনন্দ হয় না, বার্থডে বলে পুজো বলেই একটা রিচুয়ালস, এটাই হচ্ছে ব্যাপার। তো একটু পরেই বেরোবো পুজো দিতে, ভিডিওটা আমি জানি আজকে হয়তো একটু লম্বা হয়ে যাবে, প্লিজ তোমরা না টেনে দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে। কারণ আজকে দুটো জায়গার পুজো আমি শেয়ার করব। আমাদের এখানে মানে আমি যেহেতু করোনা সিচুয়েশনের জন্য আমি দক্ষিণেশ্বর যেতে পাচ্ছি না এই বিগত 2 বছর ধরে, আগের 2 বছর আমি গেছিলাম দক্ষিণেশ্বরে, ওখানে দক্ষিণেশ্বরের ভোগ প্রসাদ খেয়েছি, একবার আদ্যাপীঠের ভোগ প্রসাদ খেয়েছিলাম, কিন্তু এই করোনার জন্য বাবানকে তো নিয়ে যেতে পাচ্ছি না। ওই জন্য আমাদের কাছে সিদ্ধেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরেই পুজো দেবো, মন্দিরে পুজোর ভোগ নিয়ে আসবো, প্লাস আমাদের এখানে তোমাদেরকে জন্মাষ্টমীতে যে মন্দিরটা শেয়ার করেছিলাম আমি, কৃষ্ণ মন্দির, তো সেই কৃষ্ণ মন্দিরেও যাবো, সেখানেও পুজো দেবো, প্লাস সেখানের ভোগটা খাওয়াবো আজকে। তো পুরো ব্লগটা আমার দেখো, আমার সঙ্গে থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন। জীবনে আমার ভালোবাসাটাই সত্যি কথা বলতে মানে নেই বলতে পারো, নিজের মা বাবা হাতে গোনা কয়েকজন ছাড়া, না মা বাবা ভাই হাজব্যান্ড বাচ্চা, এই 5 জনের ভালোবাসা ছাড়া সত্যি মানে ভালোবাসা বলতে আমার কাছে কিছু নেই। তো আমি আশা করি যে মনে করি এটাও যে না আমার ইউটিউব পরিবারও আমাকে খুব ভালোবাসে, আর যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, প্রতিনিয়ত আমাকে ইউটিউবে সাপোর্ট করে, তারাও আমাকে খুব ভালোবাসে সেটাও আমি জানি। প্লিজ মানে সবাই আমাকে একটু ভালোবেসো, তোমাদের মনে একটু জায়গা দিও, আর কিছু চাই না, একটু ভালোবাসা এইটুকুনি চাই, আর কিচ্ছু না, আমার চাওয়াটা একটুখানি, ঠিক আছে? তো প্লিজ ব্লগটা সবাই সাথে থেকো, আজকের ব্লগটা আমার মনে হয় একটু লম্বা হবে, হয়তো তোমরা একটু বোর ফিল করবে, কিন্তু বিশ্বাস করো পরের যে ভিডিওগুলো মানে এর পরে পরে আমি মন্দিরে যাবো, ভোগগুলো শেয়ার করব, সেগুলো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো মন্দিরটাও শেয়ার করব, সিদ্ধেশ্বরী মন্দির, আর বেশি বকবক করবো না, সোনাইয়ের কাছে চলো একটু সোনাইকে দেখাই, সোনাইকে ডাকবো আমি, এখন প্রচণ্ড ঠান্ডা বলে আমি ওকে এখনও ডাকিনি। তো চলো ওকে আগে ওর কাছে নিয়ে যাই, তোমাদেরকে ওর সিচুয়েশানটা একটু দেখাই, ও ঘুমাচ্ছে এখন। ওই দেখো মশারিটা ভেতরে শুয়ে রয়েছে, আর মশারিটা দেখেছো ঠান্ডার জন্য আমি চাদর দিয়ে আর এপাশে একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছি, কারণ মানে আমাদের ঘরের ভেতরটা না প্রচণ্ড ঠান্ডা, মানে ছাদ হলে কি হবে আমাদের, মানে এখানে আশেপাশের থেকে একটু রোদ্দুর আসে না, তো সেহেতু ঘরের ভেতরটা খুব ঠান্ডা, তো সেই জন্য মানে ওপরে মশারির উপরে এরকম চাদর দিয়ে আমি রাত্রিবেলাটা ঢেকে দিই, আর ওর যেহেতু একটু ঠান্ডার সমস্যা সেই জন্য দেখো ওর একটু দেখলে খুশি হবে, সেই জন্য আমি কয়েকটা বেলুন দিয়ে দিয়েছি ভেতরে আর বাইরে। দাঁড়াও হাজব্যান্ড একটু এসছে, পুজোর চাল আনতে গেছিলো, দাঁড়াও গেটটা খুলে আসি। ওই দেখো ভেতরে বেলুন রেখে দিয়েছি আমি, ও যাতে দেখে খুশি হয় সেই জন্য, আর ঘুমাচ্ছে এখন, ওকে ডাকবো, এখনও দেখালাম না যেহেতু ও ঘুমাচ্ছে সেই জন্য, তো ওকে তুলে নিই, ওর এক্সাইটমেন্টটা শেয়ার করবো। ওই যে বাবাই উঠেছে আর বেলুনগুলো নিয়ে বসে পড়েছে, দেখো আমাদের আজকের বার্থডে বয়, আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা, ওই জন্য আমি ওকে তাড়াতাড়ি তুলিনি। বার্থডে বয় এদিকে তাকাও, গুড মর্নিং করে দাও সবাইকে।
গুড মর্নিং, ভালো করে বলো। গুড মর্নিং, শুয়ে পড়ছ? শুয়ে পড়েছে ও বেলুনগুলো নিয়ে। তো ঠিক আছে, রেডি হয়ে একটু পরে আসছি, কারণ 11:30টার সময় আবার বেরোবো পুজো দিতে। ঠিক আছে, তো একটু পরে রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো, এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। তো আজকে এই শাড়িটাই পরেছি যেটা কালী পুজোতে সেবারে দেখিয়েছিলাম, তো সেটাই পরেছি আজকে। কারণ ভাবছিলাম একটু রোদ্দুর উঠবে না, কিন্তু বাইরে আবার রোদ্দুর উঠেছে, আমি ভেবেছিলাম অন্য শাড়ি পরবো। তো যাই হোক, ঠান্ডার জন্য, ঠান্ডায় ভয় পেয়ে এই শাড়িটাই পরা হয়েছে। এখন আবার শাড়িটা চেঞ্জ করতে গেলে লেট হয়ে যাবে, তো সেই জন্য এই শাড়িটা পরেই অ্যাডজাস্ট করে নিয়েছি। বলো ঠিক আছে কেমন লাগছে, আর মন্দিরে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। তো এভরিওয়ান, আমি মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরেই রয়েছি। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। এই যে মন্দিরের ভেতর, এটা এই যে মন্দিরের উপরটা, আর ওই যে মায়ের মূর্তি ভেতরে, ওই যে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি। চলে এসছে পুজোর ফুল আর মিষ্টি নিয়ে, এবার পুজো দেব। বাড়ি চলে এসেছি, আর এই যে সোনাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দুষ্টুমি করছে। এখন হাই করে দাও একটু। তো মন্দিরে আমি পুজো দিয়ে এসেছি, রাধা গোবিন্দর মন্দিরে। তো এখন যাব একটু পরে, তো গিয়ে আবার তোমাদেরকে ওখানে ফটোটা শেয়ার করব। তো এই যে মন্দিরে চলে এসেছি, বাবানকে থালা দিয়েছে, আর এই যে বাবাই বসে রয়েছে, এখন প্রসাদ নেব, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। প্রসাদে হয়েছে, এখন দিয়েছে হচ্ছে পোলাও আর আলুর দম, আপাতত এই দুটো দিয়েছে প্রসাদ। আমারও সেম, পোলাও আর আলুর দম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাবান মায়ের কাছেই রয়েছে, ওকে আর নিয়ে আসিনি। আর প্রসাদটা আরও কিছু দিয়েছিল তোমাদের সাথে, সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ বাবান তো ছোটো, বুঝতেই পারছো, বদমাইশি করছিল, ও খায়ও নি সেরকম কিছু। ওর নাকি টয়লেট পেয়ে গেছিলো, পরে আমাকে বলেছে কথাটা। তো যাই হোক, পরে পায়েস, চাটনি এসবও ছিল, আলুর দম দিয়েছিল, পরে আবার পনিরও দিয়েছিল। তো সেগুলো তোমাদেরকে দেখাইনি, দেখাতে পারিনি। তো যাই হোক, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের বাড়ি থেকে চলে এসেছি এখন। আর এখন আমি রেডি হয়ে যাবো ঠাকুরের কিছু কেনাকাটা করতে। আর তো ভিডিওটা ব্যাস এইটুকুনি থাকুক, কারণ আজকে আর কেনাকাটাটা শেয়ার করব না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আরও নাহলে এই কেনাকাটাটা এর মধ্যে জুড়লে আরও বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কোথাও না কোথাও একটু ভালোবাসা দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। আর আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন, তো তোমরা অনেক শুভকামনা ওকে জানাও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, অনেক আনন্দ করো, অনেক মজা করো, পিঠে পুলি খাও শীতে। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো। তো আসবো একটা নতুন ব্লগ নিয়ে, অবশ্য পুজোর ব্লগ নিয়েই আসবো, যদি কিছু আবার আগে শেয়ার করতে পারি তো অবশ্যই করবো। আর পুজোটা তো আসছে আমাদের এই সামনের রবিবারে, সেটা তো অবশ্যই শেয়ার করবো। তো আর বকবক না করে ব্যাস ব্লগটা এতটুকুনি করলাম। তো সবাই খুব ভালো থেকো।